গুড মর্নিং, সবাই কেমন আছো? ভীষণ ভালো আছো নিশ্চয়ই? আমিও ভালো রয়েছি, আর শরীর আজকে ভালো আছে, যে কারণে বেরিয়ে পড়লাম নিজের ছন্দে। আর নিজের ছন্দে ফেরার জন্যে দরকার মনকে ভালো রাখার। আর মন ভালো রাখার জন্য কী করতে হবে? আমি যেটা নিজে পছন্দ করি, আর যেটা পছন্দ করি সেটা করলেই মন ভালো থাকে। তাই চললাম শরীরচর্চায়। দেখো আজকে এখানে ভাত বসেছে, আজকে আমি ভীষণ ব্যস্ত। রান্নাঘর আজকে আমার ভীষণ ব্যস্ত আছে, যদিও আজকে সোমবার, নিরামিষ, কিন্তু তবুও একটু ব্যস্ততা আছে। ব্যস্ততা আছে কারণ এ দেখো এখানে মুগের ডাল, এখানে দেখো পায়েস হচ্ছে। বুঝেই গেছে থাম্বনেল দেখে যে ব্যস্ততাটা কেন। তো যাই হোক, আজকে একটু ব্যস্তই আছি, একটু তড়িঘড়ি চলছে রান্নাবান্না। এখানে সবার প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিয়েছিলাম, পায়েসটা হয়ে গেছে। এর মধ্যে একটু চিনি, কাজু আর কিশমিশটা দেবো, ব্যাস হয়ে যাবে পায়েস রেডি। আর এখানে ডাল, মুগের ডাল সেদ্ধ হচ্ছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে আমি চালটাকে একদম ভিজিয়ে জল ঝরিয়ে এর মধ্যে ঘি, টি, গরম মশলা সমস্ত কিছু মাখিয়ে রেখে দিয়েছি। এটা হবে পোলাও, ঠিক আছে? তো এগুলো হোক, আপাতত এখন কাটাকাটি করি, রান্নাবান্না করবো কি, সোমবার নিরামিষ, নিরামিষের ওপরেই রান্না হবে। চলো সঙ্গে থেকো। জন্মদিনের স্পেশাল মেনু পুরোটাই ভেজ, কারণ আজকে সোমবার, সে কারণেই। দেখ কী রান্না করেছি আজকে, করেছি সাদা ভাত, পোলাও, এটা হচ্ছে ইয়ে কী বলে ওটা, কী চাল, তুলাই পাঞ্জি চালের ভাত করেছি। আজকে ওর বার্থডে, নিরামিষ, একটু স্পেশাল তো হতেই হবে। পোলাও, কাঁচকলা ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন, মোচার তরকারি, আলু পোস্ত, ফুলকপি, পনির দিয়ে ঝোল, ডাল আর শুক্তো, এটা মেয়ের, এটাও বাবার। একটু লেবু দিয়ে দিই। আর আছে পায়েস। দেখো কি সুন্দর পেঁচা বসে আছে, ও মা কত বড় পেঁচাটা, অনেক বড় পেঁচাটা, পেঁচা নয় মনে হয় এটা, বৌদি শুনতে পাচ্ছে? কোয়ার্টারের গাছে বসে আছে পেঁচা। আবার দেখে দেখতে পাচ্ছি বৌদি, পেঁচা দেখছো? অন্তরা কই,
হ্যাঁ পেঁচা পেঁচা আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকুন।